এবার ঢাবিতে হামলায় নিহত জেলের জন্য আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান এ বিষয়ে আরিফুজ্জামান আল ইমরান বলেন বিচার চাওয়ার জন্য তো তোফাজ্জলের মা বাবা ভাই বোন কেউ নেই তবে আমি আইনিভাবে ওর জন্য লড়ব ও আমার এলাকার ছেলে ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল তাকে আমি অনেক দিন যাবৎ চিনতাম ছেলেটা অনেক ভালো ছেলে ছিল